বাকারা শব্দের অর্থ হলো গাবি আপনাদের এলাকায় কি গাবি আছে কথা বলেন গাবি আছে গাবি নামে আল্লাহ একটা নামকরণ সুরা করলেন সুরাটা লিখলেন কেন কি কারণে আল্লাহ তালা এই সুরার নামকরণ গাবি করলেন এই কারণটা কি তার আগে আমি ভাইরা ইসুরার ফজিলত ইসুরার তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহর নবী বলেন আখির নবী বলেন ও আমার উম্মতেরাত তোমরা প্রতি রাতে সুরাতুল বাকারা তেলাওয়াত করে ঘুমাবে কেউ যদি রাত্রে বেলায় ঘুমানোর আগে সুরাতুল বাকারা তেলাওয়াত করে ঘুমায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত নাজিল করে দেন কেউ যদি প্রত্যেক রাত্রে বেলায় ঘুমানোর আগে সুরাতুল বাকারা তেলাওয়াত করে ঘুমায় ওই ঘরে আর শয় তারা আগমন করে না নবীজি আরো বলেন কেউ যদি সুরাতুল বাকারা তেলাওয়াত করে ঘুমায় সেই ঘরে কেউ জাদু টুনা করলে ব্ল্যাক ম্যাজিক করলে ওই ব্ল্যাক ম্যাজিক অকার্যকর হয়ে যায় কোনো কার্যকরিতা থাকে না জোরে বলেন না আল্লাহ আকবার নবীজি আরো বলেছেন আমার উম্মতেরা শুনো তোমরা সুরাতুল তেলাওয়াত করবে এই সুরার ভিতরে অনেক বরকত রয়েছে অনেক ফজিলত রয়েছে কেউ যদি এই সুরা তালাওয়াত না করে সেটা তার জন্য দুর্ভাগ্যের কারণ হবে জোরে বলেন না একজন স্বামী তিনি একদিন রাত্রি বেলায় কোরআনুল করিমের এই সুরাটা করে করতেছেন তার পাশে হরোরা বেঁধে রাখা একটা ঘোরাপ তার পাশে বেঁধে রাখা একটা ঘোরাপ আর তার ছেলে ছেলেটার নাম হলো ইয়াহিয়া ওই ইয়াহিয়া ছোট্ট বালক ঘুমিয়ে আছে বাবা কোরআনুল কারিমের সুরা বাকারা তেলাওয়াত করতেছে তাদের তার পাশে রাখা হলো ঘোড়া ঘোড়াটাকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর নবীজির ওই সাহাবি সুরা বাকারা তেলাওয়াত করতেছেন ঘোরাটা লাফাইতেছে জোরে জোরে চিৎকার করতেছে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘোড়া লাফানি বন্ধ করে দিলে স্তব্ধ হয়ে গেল আল্লাহর নবীজির ওই আমার কোরআনুল কারীমের সূরা বাকারা বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলেন আবার ঘোরাটা লাফানি শুরু করলো চিন্তা করে দেখলেন কারণটা কি আমি সূরা বাকারা তেলাওয়াত করি এই তালাওয়াত শুনে ঘোরাটা লাফায় তিনি তৃতীয়বার আবার কোরআনুল কারিমের সূরা বাকারা তালাওয়াত করলেন আবারও পূর্বের মতো ঘোরাটা আলাপানি শুরু করে দিল তিনি চিন্তা করলেন এইভাবে যদি ঘোড়া লাফাতে থাকে ঘোরা আমার ছোট্ট বালকটার গায়ে গিয়া শরীরে গিয়া আঘাত করবে তালাওয়াত বন্ধ করে দিলেন কোরআনুল কারিমের তালাওয়াত বন্ধ করে দিলেন তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সকাল বেলায় যখন নবীজি দরবারে চলে গেলেন নবীজিকে গত রাতের সমস্ত ঘটনাগুলো আল্লাহর নবীজির ওই সাহাবী নবীর কাছে বর্ণনা করলেন নবীজি তাকে দেখে বললেন ও উসাইদ ওই সাহাবীর নাম হলো হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন ও উসাইদ তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো কারণটা কি সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার তেলাওয়াত করার পরে চতুর্থবার যখন আমি তেলাওয়াত করতে যাব আকাশের দিকে তাকিয়ে দেখি এক খন্ড ছায়া ওই ছায়ার মধ্যে নূর চমকাইতেছে আলো চমকাইতেছে জোরে বলেন না আল্লাহু আকবার আকাশের দিকে আমি তাকিয়ে দেখলাম এক খন্ড ছায়া ওই ছায়ার মধ্যে নূর চমকাইতেছে আলো ঝলঝল করতেছে ওই আলোগুলো আস্তে আস্তে আকাশের দিকে উঠে উঠে যাচ্ছে এক সময় আমি দেখলাম ওই আলোগুলো আর আকাশের মধ্যে নাই নবীজি বললেন ও আমার এটা হলো তোমার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে এত অধিক সংখ্যক ফেরিস্তার জমিনে নাজিল হয়েছে এটা হলো ফেরেস্তাদের আলো জরিমনাল্লাহ আকবর তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে এই নূর চমকাইতো আর মদিনার মদিনা নগরীর মদিনা শহরের লোকেরা মানুষেরা এই আলোটা দেখতে পেতো জরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কেউ যদি কোরআনুল কারীমের সূরা বাকারা তেলাওয়াত করে তাহলে সেই ঘরে সেই রাতে শয়তান আর থাকে না সুবহানাল্লাহ বলবেন না কারণ হরফ এই সুরার ভিতরে এমন দশটা আয়াত আছে এই দশটা আয়াত দামি আয়াত হজরতে আব্দুল্লাহ বলেন সেই দশটা আয়াতের চারটা হল এক থেকে চার নম্বর আয়াত এরপরে হল আয়াতুল কুরসি তারপরে তিন আয়াত এরপরে একেবারে শেষে তিন আয়াত এই দশটা আয়াত হলো সবচাইতে দামি আয়াত জোরে বলেন সুবহান আল্লাহ সেই সুরাটা এত ফজিলতপূর্ণ সুরা এত দামি সুরা বরকতপূর্ণ সুরা আমি আপনাদের সামনে তেলাবাদ করতে করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই এটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি ভাইরা আমার বাকারা শব্দের অর্থ গাবি আল্লাহ তালা কেন বাকারা অর্থাৎ গাবিন নামকরণে এই সুরাটা নাজির করলেন কারণটা কি কারণে নাজির করেছেন আমি যতটুকু কোরআন এবং হাদিস গবেষণা করে আমি জানতে পেরেছি আমি দেখেছি তাফসিরের কিতাব বড় বড় তাফসিরে কাবিদ তাফসিরে ফি জিলাল কোরআন তাফসিরে মা কোরআন তাফসিরে ইবনে কাসির তাফসিরে বয়ানুল কোরআন তাফসিরে নূরুল কোরআন তাফসিরে আনোয়ারুল কোরআন তাফসিরে মা কোরআন সমস্ত তাপসির ঘাটাঘাটি করে আমি যতটুকু জানতে পেরেছি এই সুরাটার নামকরণ করার পিছনে অনেকগুলো ঘটনা অনেকগুলো কাহিনী অনেকগুলো বিষয় রয়েছে কারণ এই একটা ভিতরে আল্লাহ তালা এক হাজার কাহিনীর ব্যবস্থা রেখেছেন জোরে বলেন সুবাহ কয় হাজার এক হাজার জোরে বলেন কয় হাজার কেউ যদি চায় আমরা শুধুমাত্র কাহিনী শুনবো ঘটনা শুনবো তার সারা জীবন তার হায়াতের জিন্দিগি কাহিনী শুনবে সুরা কাহিনী শুনে শেষ করতে পারবে না জরে বলেন আমার ঘটনাটা যে সবচাইতে বেশি আলোচিত সেটা হলো ইসরায়েল জাতি একজন সভ্রান্ত ব্যক্তি ছিলেন তার একটা সুন্দরী মেয়ে ছিল কন্যা ছিল তার কোনো ছেলে ছিল না অনেক সম্পদের মালিক এখন তার একটা ভাতিজা ভাতিজা ছিল মানে বুঝেন তো ভাইয়ের ছেলে কি বলেন ঠিক কিনা ছেলেকে ভাইপো না ভাইপো বলেন তো ভাইয়ের ছেলে সে বেকার কাজকর্ম করে না শিক্ষিত না অশিক্ষিত এখন এই ভাইপোটা ভাইয়ের ছেলেটা সে অশিক্ষিত সে হলো বেকার খারাপ ছেলে বাজে ছেলে এখন এরকম একটা ছেলের কাছে কেউ কি মেয়ে বিয়ে দিতে চাইবে চাইবে না এটাই স্বাভাবিক কথা ভাতিজা চাচাকে গিয়ে প্রস্তাব দিল চাচা যান আপনার মেয়েটা মেয়েকে মেয়েকে আমার সাথে বিবাহের ব্যবস্থা করেন চাচা বললো ভাতিজা তোমার যে কন্ডিশন তোমার যে অবস্থা তোমার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না ঘটনাটা শোনেন মনোযোগ দিয়ে ঘটনাটা শোনেন কেন ঈশ্বরের নামকরণ বাকারা রাখা হলো হলো গরু বা গাবি। ভাতিজা কি করল তিনি চিন্তা করলেন আমার চাচা সহজে রাজি হবে না তার মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি একদিকে সুন্দরী মেয়ে পাবো অন্যদিকে চাচार কোনো ছেলে তার সমস্ত সম্পদের মালিক আমি হব এই চিন্তা করে চিন্তা করলেন চাচা তো রাজি হচ্ছে না কি করা যায় গভীর রজনীতে বন্ধু বান্ধবদের কিনিয়া সঙ্গীদের কিনিয়া নিয়া সাথীদের কে চাচাকে হত্যা করলেন হত্যা করে রাতের অন্ধকারে লাশটা এমন এক জায়গায় রাখলেন এমন এক বাড়িতে রাখলেন ওই বাড়িওয়ালার সাথে চাচার দীর্ঘদিনের বিরোধ চলছে চাচার দীর্ঘদিনের মামলা চলতেছে ঝামেলা চলতেছে সেই বাড়িওয়ালার বাড়ির মধ্যে জমিনের মধ্যে চাচার লাশটা রেখে দিলেন সকালবেলা যখন হল সকালবেলা যখন হল এলাকায় খবর রটে গেল আমাদের এলাকার সম্ভ্রান্ত এই মানুষটা মারা গেছে তার লাশ ওই বাড়িতে পাওয়া গেছে তার মানে হলো ওই বাড়ির লোকজন চাচারে খুন করছে লোকটারে খুন করছে বাতি বাসার জন্য যাতে বুঝতে না পারে যেহেতু চাচাটাই হলো ওই যে চাচা তো বোনের সাথে বিয়ের জন্য চাচাই হলো প্রতিবন্ধক চাচা যদি রাজি হয়ে যায় বিয়ে হয়ে যায় এখন চাচা তো রাজি হচ্ছে না কি করা যায় তাহলে চাচাকে খুন করতে হবে খুন করলেই আরেকটা চিন্তা করলো লাশটা তো চাচার বাড়িতে রাখা যাবে না তাহলে তো তদন্ত করে আমাকে করবে নিয়ে লাশটা যেই বাড়িওয়ালার সাথে লোকের সাথে চাচার দীর্ঘদিনের ঝামেলা চলতেছিল সমস্যা চলতেছিল জট চলতেছিল মামলা মোকদ্দমা চলতেছিল সেই বাড়িতে গিয়ে লাশটা রেখে আসে বলেন তো বাতিজার বুদ্ধি কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি বেশি বুদ্ধি শয়তানি বুদ্ধি বুদ্ধি দুই রকম একটা হলো ভালো বুদ্ধি আর একটা হলো খারাপ বুদ্ধি এটা হলো শয়তানি বুদ্ধি এখন এলাকার মধ্যে খবর রটে গেল সব্রান্ত মানুষ সম্পদশালী মানুষ তাকে খুন করা হলো কে বা কারা খুন করেছে লোকেরা বলা বলি করতেছে দীর্ঘদিন ধরে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য বিভিন্ন বাহিনী তদন্ত শুরু করলো তারা ব্যর্থ হল এরপরে ওই এলাকার লোকজন ওই সময়ের আল্লাহর নবী হজরতে মুসা আলি সাল্লামের কাছে চলে গেলেন গিয়ে বললেন আল্লার পয়গম্বর মুসাফ আপনি তো আল্লা তা আলার সাথে সরাসরি কথা বলেন আল্লাতা আলাহর সাথে আপনি সরাসরি কথা বলেন আপনি দয়া করে আল্লাহ তা আলাকে জিজ্ঞাসা করবেন আমাদের এলাকায় একজন সম্ভ্রান্ত মানুষ বিশিষ্ট ব্যক্তি সম্পদশালী ব্যক্তি মারা গেল কে তার এ খুন করেছে কে তার হত্যাকারী এটা উদ্ঘাটন করা দরকার এটা বের করা দরকার মুসারাইসাল্লাম বললেন আমি ওহি নাজিল সারাপ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা না আসা পর্যন্ত তোমাদেরকে বলতে পারবো না তোমরা কিছুদিন অপেক্ষা করো অপেক্ষা করার পরে আমার কাছে আসবে তাহলে আমি চেষ্টা করব জোরে বলুন আল্লাহু আকবার কি আমি বলতে পারছি না কে বা কারা খুন করেছে আমি বলতে পারবো আমি আল্লাহকে বলবো আল্লাহ যখন আমাকে জানাবেন তথ্য দিবেন তখনই কেবল আমি তোমাদেরকে বলতে পারবো বলবেন না আমার কথা কি বুঝেন আমার ভাইরা বলেন না বুঝেন আমরা বাংলাদেশে বয়ান করি আমাদের সামনে শ্রোতারা যারা থাকে আমরা টুন টুন করলে শ্রোতারা মানে সময় সাউন্ড করে উঠে কথা বলে আলোচনা আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করে তখন আমরাও আরও বেশি প্রাণবন্ত হই আলোচনা করার ক্ষেত্রে আরও বেশি স্পিড আমাদের বেড়ে যায় এই জন্য দয়া করে আমি আপনাদেরকে কষ্ট দিব একটা দিন আর অল্প কিছু সময় বেশি সময় না একটু দয়া করে আমার সাথে কথা বললেই ঘুমের ভাব কেটে যাবে শয়তান যে পাশে বসে আছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকেও আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনার জবান দিয়ে যখন কোরআন এবং কোরআনের কথা বের হবে শয়তান আর আপনার কাছে থাকতে পারবে না প্রিয় ভাইরা কিছুদিন পর বনে ইসরায়েলের সেই লোকগুলো চলে গেল মুসা আলহ সালামের কাছে গিয়ে বলল মুসা আলহ আমরা তো আপনার কাছে কিছুদিন আগে এসেছিলাম আমাদের এলাকায় একজন সভ্রান্ত মানুষ তিনি মারা গিয়েছেন কে বা কারা খুন করলো হত্যা করলো যেই বাড়িওয়ালার বাড়িতে লাশটা পাওয়া গেছে সবাই তাকে দোষী সাব্যস্ত করছে তারাই খুন করছে এখনো পর্যন্ত এই পৃথিবীতে খেয়াল করে দেখবেন অপরাধ করে একজন শাস্তি পায় কথা বলেন ঠিক এরকম কি না নাই আমরা দেখতে পাই মানুষ জেলখানার ভিতরে থাকে আর যারা হাজারো লক্ষ কোটি অন্যায় করে ওই সমস্ত অপরাধীরা দিনের আলোতে ধপ করে গর্ব করে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে এমন এক দেশ আছে যেই দেশে আলে আমাদেরকে শুধুমাত্র হক কথা বলার কারণে কোরআন হাদিসের কথা বলার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ফাঁসির কাছে জুলানো হয়েছে কথা বলেন ঠিক কেনা ভাইরা আমার আপনারা বলেন তো এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা

হজরতে দাউদ আলহিসাম তার উপরে আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন সেটা ছিল জাবুর শরীফ কথা বলেন ঠিক কিনা তিনি আল্লাহর পয়গম্বর সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেন এই জন্য তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ মানে হলো আল্লাহর সাথে যার বাক্য বিনিময় হয় আল্লাহর সাথে যার ডাইরেক্ট কথাবার্তা হয় একমাত্র নবী শুধুমাত্র নবী কেবল নবী যিনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেন তিনি হলেন হাজরতে মুসা আলাইহি সালাম জোরে বলেন আল্লাহ আকবর মুসা আলাইহি সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন একটি ফর্মুলা একটি ফর্মুলা আমাকে দিয়ে দিয়েছেন তোমরা যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করো বাস্তবায়ন করো তাহলে ওই যে লোকটা মারা গেছে সেই লোকটার হত্যাকারী প্রকৃত হত্যাকারী কে তার ঘটনা তার সঠিক তথ্য ইতিহাস জানা যাবে বলে। আমার ভাইয়েরা কেউ মাইন্ড করবেন না মনে কষ্ট না আলোচনার সাথে প্রাসঙ্গিক বিদায় আমি কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বললেন তাদেরকে গিয়ে বলবে এইরকম এইরকম কালারে এইরকম আকৃতির একটা গাবি ওই গাবি গাভি জবাই করে তো গাভীর গোস্ত যদি এক টুকরা গোস্ত যদি ওই মৃত মানুষটার শরীরের সাথে টাচ করে দেওয়া দেওয়া যায় যায় লাগাই সাথে সাথে লোকটা জীবিত হয়ে যাবে বলবেন না কে বলেছেন কথা বলেন কে আলাইহিস আলাইসাল্লামের কথা মতো তার উম্মতেরা ওই এলাকার জনগণ চলে গেল গাবিটা কোথায় পায় এই কালারের ক্যালারের খুঁজতে খুঁজতে হয় রকম গাবি তো জমিনের মধ্যে পাওয়া যাচ্ছে না তাহলে কি হত্যার রহস্য উদ্ঘাটন হবে না অবশেষে খুঁজতে খুঁজতে দীর্ঘদিন খোঁজার পরে মুসা উম্মতেরা আল্লাহ তালা রকম গাভীর কথা বলেছেন সেই রকম গাবী একজন গরিব মানুষের কাছে পেয়ে গেল আল্লাহ তালার হ্যাকমতটা দেখেন আল্লাহ তালার কৌশলটা দেখেন হ্যাকমত দেখেন মুসা আলাহিসাল্লামের উম্মতেরা সেই গরিব মানুষের বাড়িতে গিয়ে বলল ভাই তোমার গাভিটা আমরা কিনতে চাই গাভীটা বিক্রি করতে হবে গাভীওয়ালা বলল না আমি বিক্রি করব না এটা আমার অনেক প্রিয় গাবি আদরের গাভী এটা দুধ দহন করি বাজারে নিয়ে দুধ বিক্রি করে পরিবারের জন্য খাবার খেলে বাসায় নিয়ে আসি আমি যদি গাভীটা বিক্রি করে দিই তাহলে পরিবার চলবে কেমনে গরিব মানুষ তার আদরের জিনিস প্রিয় জিনিস এটা হলো গাভী সে বিক্রি করতে চাচ্ছে না গাবিকে খুব ভালোবাসে আর এই দিক দিয়ে মুসাইল সাল্লামের অনুসারীদের গাবিটাও কিনা দরকার কারণ হত্যার রহস্য উদ্ঘাটিত হওয়ার সাথে এই গাবির সম্পর্ক আছে না নাই কথা বলেন আছে না নাই